মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুম্পা নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আর এইদিকে এখন ছেলেকে স্যার পড়িয়ে চলে যায়, আর এই যে এদিকে আমার ছেলেও ঘর থেকে বেরোচ্ছে। আর এখন চলো আমি ঘরে যাই। চলো চলে এসেছি ঘরে। আর উঠোনে আমার ছেলে আর ওর একটা বন্ধু, ওরা দুজনে বসে বসে খেলছে। আর এদিকে হাজবেন্ড এসেছিল, ও হলো আজকে মাটন এনেছে তাই দিয়ে গেল। আর আমি এদিকে কটা জামা কাপড়ও কেচে নিয়েছি, এই যে। আর ছেলে উপাসে খেলতে খেলতে আবার এখানে চলে এসছে। আর এখন চলে এসছি আমি কলপারে, কটা বাসন আছে বাসন কটা মেজে নিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। আর এই যে আমি এদিকে বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তখন এসে হাজবেন্ড এই মাটনটা দিয়ে গেল। আর আমি যে বেটাতে ফুল তুলতে যাই না, ওই বাড়ির দিদিটা এই যে খেসারির শাকগুলো। আর আমি এদিকে শাকগুলো নিয়ে বাঁচতে বসে পড়েছি, আর এই শাকগুলো আমি ঠিক মতন বাঁচতেও পারি না। আমি দিদিটাকে জিজ্ঞাসা করছি যে কীরকম করে বাঁচতে হয়, ও বলছে শুধু ফুলগুলো আর মাথায় পেছনে পেছনে সুর আছে ওগুলো ফেল। আর এই যে এদিকে আমি শাকগুলোও বেছে নিয়েছি। আর এদিকে আমার এই যে শাক কাটা হয়ে গেছে, আর মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো। আর এখানে মাংসটা আমি ধুয়েও নিয়েছি। এখন হলো এদিকে হলো ভাতও বসিয়ে দিয়েছি, আর আমি এখন মশলাটা করে নিয়ে আসি। আমি এদিকে মশলাটাও করে নিয়ে চলে এসেছি, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। আর আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে নিচ্ছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা। আর আমি এখন দিয়ে দেবো হলো পেঁয়াজটা। আর এদিকে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো টমেটো। আর এবার দিয়ে দেবো আমি মশলাটা। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এদিকে মশলাটাও বেশ কষে গেছে, আমি এখন দিয়ে দেবো মাংসগুলো। আর আমি মাংসের সাথে এখন এই আলুগুলোও দিয়ে দিচ্ছি। এদিকে তো মাংসটা কষছে, আর আমি এদিকে কড়াইটা বসে নিয়েছি, ভাত হয়ে গেছে এদিকে, ওই যে। আর এদিকে কড়াইতে আমি এখন দিয়ে নিচ্ছি তেল, ওই শাকটা এখানে ভেজে নিচ্ছি। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিলাম রসুন, রসুন ফোড়ন শাক ভাতের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ওই শাকটা। আর এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি। আর এদিকে এখন মাংসটা কষুক, আর আমি গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিচ্ছি। আর এখন ছেলেকে আমি এদিকে স্নান করিয়ে নিয়ে আসি, তো চলো।
আর আমি এদিকে এখন ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছি। ও বলছে আমি সর্ষের তেল মাখবো না, তুমি আমাকে বডি অয়েল মাখিয়ে দাও। ও মাখবে না বলে এরকম বায়না করছে, বলছে আমি মাখবো না মাখবো না, ওরকম চিল্লাচ্ছে শুনে না। সর্ষের তেল মাখলে আমার গা কীরকম করে, আমাকে তুমি বডি অয়েল মাখিয়ে দাও। আমি হচ্ছে আজকের মতন মেখে নিয়ে আবার পরের দিন এনে দেবো, তেল তো শেষ হয়ে গেছে। আর আমি ওকে এদিকে এক বালতি জল দিয়ে দিয়েছি, এই যে স্নান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে স্নান করা হয়ে গেছে, আর আমি ওকে এখন মুছিয়ে দিচ্ছি। গামছাটা ভিজিয়ে রেখেছি তাই অন্যটা দিয়েই মুছি। আর এদিকে ওকে আমি গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ও এখন টিভি দেখছে। ওদিকে তোমার ছেলেকে সান্তান করানো হয়ে গেছে, ছেলে ঘরে চলে গেছে, ঘরে বসে টিভি দেখছে, আর আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখছি আমার হয়েও গেছে মাংসটা, এই যে নামিয়েও নিয়েছি। এবার চলে যাবো বাইরের কাজে। বাইরের কাজ বলতে রান্না করলাম, কটা বাসন পড়ে রয়েছে বাসন কটা মেজে নেবো, ঠাকুর বাসন আছে ঠাকুর বাসনটা মেজে নেবো, তারপর ঘরটা মুছবো, ঘরটা মোছা হয়ে যাবে, স্নান করবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে আবার আসবো তোমার সাথে কথা বলতে দুপুরে। তো রাখছি। তো বন্ধুরা, আমি তো আবার চলে এসেছি দুপুরবেলায়। সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।